জন্মালেই মৃত্যু হবে, এটাই আসলে আমাদের নিয়তি, এটাই অবধারিত। বাট তারপরও আমরা বেঁচে থাকতে চাই যুগের পর যুগ। আমরা সবাইকে যখন আশীর্বাদ করি বা দোয়া করি, বলে হাজার বছর বেঁচে থাকো, যদিও হাজার বছর বেঁচে থাকাটা অসম্ভব, তারপর আমাদের মনের ইচ্ছা। কেন? কারণ এই সুন্দর পৃথিবীর মায়া, এই সুন্দর পৃথিবীতে আমরা বাঁচতে চাই অনেক অনেক দিন। তবে এই বেঁচে থাকাটা যদি হয় কষ্টকর, তখন কিন্তু একটা সময় এই প্রয়োজনটা আসলে ফুরিয়ে যায়, যখন ব্যথা আপনাকে গ্রাস করে। একজন ব্যথার রোগী যখন দীর্ঘদিন তার শরীরে তারা ব্যথা বয়ে বেড়ান, এই কষ্টকর জীবন তখন তাদের কাছে একটা বোঝা স্বরূপ হয়ে ওঠে। একটা সময় তারা চিন্তা করেন যে এই পৃথিবী থেকে চলে যেতে পারলেই আমি বেঁচে যাব, এই ব্যথা থেকে অন্তত মুক্তি পাব। এবং কখন একটা মানুষ তার নিজের মৃত্যু কামনা করেন? যখন সে আর তার ব্যথা সহ্য করতে পারে না, কারণ সেই মানুষটা তখন সম্পূর্ণ ডিসেবল হয়ে ওঠেন, কোনো কাজ করতে পারেন না, সমাজের কোনো তার অবদান রাখতে পারেন না, কারোর সাথে মিলেমিশে কাজ করতে পারেন না। সমাজের মানুষরাও যারা আছেন, আশপাশে যারা আছেন, তারাও একটা সময় তাকে বোঝা ভাবতে শুরু করে, এমনকি সেই ব্যক্তি নিজেও নিজেকে একটা সময় সমাজের বোঝা ভাবতে শুরু করে। আমরা আসলে কখনো চাই না কেউ তার নিজেকে বোঝা ভাবুক বা কোনো মানুষ আরেকজনকে এই সমাজের বোঝা ভাবুক। সবাই যাতে আমরা সুখে শান্তিতে সুস্থ অবস্থায় বেঁচে থাকতে পারি, এটাই আসলে আমাদের কাম্য। দর্শক আসসালামু আলাইকুম, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। দর্শক, আমাদের আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এমডি সেলিম, বয়স হচ্ছে 48 বছর। বেশ অনেকদিন থেকে উনি ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি ওনার অস্টিও আর্থ্রাইটিস ছিল ওনার দুই হাঁটুতে, এবং এটার জন্য উনি দীর্ঘ একটা সময় উনি সাফার করেছেন, পাশাপাশি ওনার ডায়রিয়াজনিত একটা সমস্যা ছিল। আসুন দর্শক, একটু ওনার সাথে আমরা একটু কথা বলি, ওনার সেই কষ্টকর দিনগুলোর কথা এবং কীভাবে তিনি এই অবস্থা থেকে উনি উত্তরণ পেয়েছেন সেই বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্যার। আপনার নাম এমডি সেলিম, বয়স 48 বছর, বাংলাদেশে কোথায় থাকেন? আমি পাবনা জেলায় সাঁথিয়া থানায় থাকি। আচ্ছা, পাবনা জেলার সাঁথিয়াতে থাকেন। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য বলবেন একটু পেশাগতভাবে আপনি কি করেন? আমি পেশাগতভাবে ব্যবসা করতাম দীর্ঘদিন, ঢাকা ক্যান্টনমেন্টে দুধের ব্যবসা করতাম, ঘি সাপ্লাই দিতাম। আচ্ছা, তারপরে আরো গ্রামে মাছের ব্যবসা করতাম, মানে বিভিন্ন ধরনের ব্যবসার সাথে আপনি জড়িত ছিলেন। তার মানে বুঝা যাচ্ছে আপনি বেশ কর্মঠ একটা মানুষ, মানে বসে থাকার মতো মানুষ আপনি না। দেন কি হয়েছিল আপনার এবং কতদিন আগে প্রথম শুরু হয় এটা? আজ থেকে প্রায় 5-6 বছর আগে আমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। কি ধরনের অ্যাক্সিডেন্ট? হুন্ডা অ্যাক্সিডেন্ট, বাইক থেকে পড়ে গিয়েছিল। বাইক থেকে পড়ে যাওয়া, কোমরে আঘাত পাই। আচ্ছা, তারপরে ওরপরে থেকেই আমার কোমরে ব্যথা, পরে কোমর থেকে ব্যথাটা ডান হাঁটুতেও আসে, এখানে আঘাত ছিল। মানে প্রথমে আপনার কোমরে ব্যথা শুরু হয়, তারপর দেখছেন যে ব্যথাটা আপনার হাঁটুতে ছড়িয়ে গেছে। যখন কোমরে ব্যথা হয় বা আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, সাথে সাথে কোনো এক্সরে বা কোনো কিছু করেছিলেন? এক্সরে পাবনাতে করছিলাম। কোন ধরনের সমস্যা ধরা পড়েছিল? ওরা বলছিল যে এটা ব্যাক পেইন। ব্যাক পেইন, নরমালি বলছিল। নরমালি, সেটার জন্য কোনো ধরনের ওষুধ বা কোনো ট্রিটমেন্ট দিয়েছিল? হ্যাঁ, ট্রিটমেন্ট দিছিল, সাময়িক একটু ভালো হয়েছিলাম, পরে আবার বেশি হয়। এই হাসপাতালে যাই, ওখানে এমআরআই করি। এমআরআই করার পরে বলে যে একটা ডিস্ক সাপ খায় আছে। আচ্ছা, হাড় দি। তারপরে ইন্ডিয়াতে যাই, আমি 3 বার ইন্ডিয়াতে গেছি, করোনার কারণে আর ইন্ডিয়াতে যেতে পারিনি। তার মানে আপনার যখন এই সমস্যাটা শুরু হয়, এমআরআই করেন, যখন ডিসপ্লেস আপনি দেখেছেন, সেটার জন্য আপনি ইন্ডিয়াতে 3 বারের মতো গিয়েছেন, ওখানে কি বলেছিল আপনার? ওখানে বলছিল যে ওই শেষে আমি ইন্ডিয়াতে বলছিল যে এটা অপারেশনের প্রয়োজন নেই, আপনার ওষুধে যাবে, হ্যাঁ, কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা, তারপরে আমি করোনার কারণে আর যেতে পারিনি। কোনো ধরনের ব্যায়াম বা কিছু দিয়েছিল? হ্যাঁ, ব্যায়াম দিছিল, কিন্তু ব্যায়ামে আমার তেমন উপকার হয়েছিল না। কোনো উপকার হয়নি। মানে এই 3 বার ইন্ডিয়াতে যাওয়াটা, আমরা জানি যে আসলে ইন্ডিয়াতে বলেন বা দেশের বাইরে গেলে আসলে একটা খরচের একটা ব্যাপার থাকে, একটা বিশাল খরচ। তো কি হতো আপনার যখন কোমর ব্যথা হতো, সর্বোচ্চ খারাপ কি হতো, যে বিছানায় পড়ে আছেন উঠতে পারছেন না? আমি তো খুব কষ্টে, ধরেন যে কষ্ট মানে কি, আমি আমার জামা কাপড় নিজে কাচতে পারতাম না, বাথরুম করতে পারতাম না, কোমর ব্যবহার করতে হতো। আচ্ছা, কোনো কাজকর্ম তো করে পারতাম না, সবসময় বসেই থাকতাম। আচ্ছা, এতে মানে নিজস্ব কোনো কাজগুলো আপনি আর তখন ঠিক মতো করতে পারছিলেন না? প্রথম যখন শুরু হয় তখন এতটা খারাপ অবস্থা ছিল না, বাট ধীরে ধীরে আপনি যখন যত দিন যাচ্ছে আপনি ট্রিটমেন্টও করছেন, কিন্তু
ভালো হচ্ছে না, বরং দিন দিন আরো খারাপের দিকে চলে যাচ্ছে। একটা সময় এমন হয়েছে আপনার যে প্রাত্যহিক জীবনের কাজগুলো সেগুলোর কোনোটা আপনি করতে পারছিলেন না, হাই কমোড ছাড়া বসতে পারছিলেন না, নিজের যে দৈনন্দিন কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে অন্যান্য কাজগুলো করতে পারছিলেন না। ব্যবসায় এটার কি ধরনের প্রভাব পড়েছিল? ব্যবসা তো ব্যবসা বাণিজ্য বন্ধই তো হয়ে গেছিল। মানে যখন আপনি দৌড়াদৌড়ি করতে পারছেন না, মুভ করতে পারছেন না, শারীরিক ব্যথার জন্য একটা সময় ব্যবসাটা ছেড়ে দিতে হয়েছে আপনাকে, সবগুলো ব্যবসা, এবং প্রায় একরকম প্রায় ঘরবন্দি হয়ে গিয়েছিলেন। এর মাঝখানে আপনি ইন্ডিয়াতে গিয়েছেন আপনার এই ট্রিটমেন্টের জন্য, কিন্তু সেখানে আপনি ফলাফল পাননি। আমরা জানি আপনার দীর্ঘদিনের একটা ডায়রিয়া ছিল পাশাপাশি, সেটা কি হতো আপনার? সেটা আমার পেটে দেখা যাচ্ছে দুধ বা দুধ জাতীয় কোনো খাবার খাওয়ার মতো না, বারবার তো খালি যাওয়া যেত। ল্যাকটেটের সমস্যা ছিল আপনার? আইবিএস এর সমস্যা ছিল, এটা মোটামুটি ভালো এখন। আচ্ছা, দেন আমরা জানি এর পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস রিহ্যাব স্পেশালিস্ট, ওনার কাছে আসেন, ওনার শরণাপন্ন হন। তো স্যারের কাছে যখন প্রথম আসেন, স্যার যখন আপনাকে দেখেন এবং আপনার যে ডায়াগনোসিসগুলো আছে সেগুলো উনি দেখেন, কী বলেন ওগুলো দেখার পরে? দেখে বলে যে ধরেন যে আপনার হাঁটুর হাড় একটু ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে, আর কোমরে একটা ডিস্ক ভাঙিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনি যদি নিয়মিত ট্রিটমেন্ট করেন তো ভালো হয়ে যাবে। মানে আপনাকে স্যার আশ্বাস দিয়েছেন, তো সেই অনুযায়ী আপনি স্যারের আন্ডারে ভর্তি হয়ে যান। আচ্ছা, ভর্তি হওয়ার পরে আমরা জানি যে আপনার যে স্যারের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা চলতে থাকে। কতদিন ভর্তি ছিলেন স্যারের আন্ডারে? মানে 12 দিন, প্রায় নিয়ার অ্যাবাউট 12 দিন ভর্তি ছিলেন। তো 12 দিনের আগে এবং 12 দিনের পরে আজকে আপনার শারীরিক অবস্থাটি কি, আপনার সেই কোমর ব্যথার কি অবস্থা আছে? কোমর ব্যথা নাই, কোমর ব্যথা নাই। আচ্ছা, মোটামুটি সব দিক দিয়ে ভালো, সম্পূর্ণ ভালো আলহামদুলিল্লাহ। আপনার সেই হাঁটুর ব্যথাগুলোর অবস্থা কি? ভালো। আপনি কি এখন হাঁটাচলা করতে পারছেন ঠিকমতো? সেই এই যে যে কষ্টের জন্য আপনার যে এই ব্যবসাগুলো আপনাকে ছেড়ে দিতে হয়েছে, এখন শারীরিক অবস্থা দেখে কি মনে হচ্ছে সেগুলো আবার আপনি করতে পারবেন বা নিজেকে আবার ব্যবসার সাথে জড়িত করতে পারবেন? তো আশাবাদী আমি। তো এই যে দীর্ঘ একটা সময় পরে যে এই যে সম্পূর্ণ সুস্থ একটা অবস্থায় আছেন, কেমন লাগছে এখন? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন যারা দীর্ঘদিন এই ধরনের সমস্যাটায় ভুগছেন কিন্তু জানেন না? আমি দর্শকের জন্য এটি বলবো, যারা আপনারা হচ্ছে ব্যথা বা ব্যথাজনিত সমস্যা দীর্ঘদিন ভুগতেছেন, এই ডিপিআরসি হাসপাতাল এখানে মোটামুটি এই ধরনের বিশ্বমানের চিকিৎসা হয়, যেহেতু আমি বাইরে থেকে আসছি সেখানে এখানেও ভালো পাইছি, আপনারা এখানে আসেন, ইনশাল্লাহ আমার মনে হয় আমার মতে উপকৃত হবে আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা এতক্ষণ শুনতে পেলেন আমাদের এ ভাই সেলিম। দেখুন যে গত 5 থেকে 6 বছর আগে যখন ওনার অ্যাক্সিডেন্ট হয় এবং এরপরেই উনি দেখতে পান যে ওনার কোমরে ডিস্ক প্রোল্যাপস হয়েছিল এবং সেটা থেকে ওনার শরীরের আগে থেকে অস্টিওআর্থ্রাইটিস গ্রো করেছিল, যেটার কারণে ওনার হাঁটুতে প্রচণ্ড রকম পেইন ছিল। বাট দেখুন যে উনি ট্রিটমেন্ট করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন, পরবর্তীতে উনি ইন্ডিয়া পর্যন্ত গিয়েছিলেন, ওষুধ খাচ্ছেন, ব্যায়াম করছেন, বাট কোনো ফল পাচ্ছেন না 3-3 বার যাওয়ার পরেও। এবং পরবর্তীতে যখন উনি আর উপায় দেখছিলেন না, তখন উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে আসেন এবং মাত্র অল্প কয়েকটা দিনেই দেখুন সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এটা আসলে অনেক বড় একটি আল্লাহর নিয়ামত আমরা বলবো, কারণ এই যে এত দ্রুত সময়ের ভিতরে এই যে অসংখ্য মানুষ ভালো হয়ে যাচ্ছেন, এই যে তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন এবং সমাজের প্রতিটা কাজে তারা সমানভাবে তারা আবার অংশগ্রহণ করতে পারছেন, সমাজেও যে তাদের একটা অধিকার আছে তারা সেটা নিশ্চিত করছেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।